এমবিএ ক্লাসের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি প্রাঙ্গণ স্যার। দীর্ঘ 3 মাস বা 4 মাস পর আজকে আপনার সাথে আমার ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে। এর মধ্যে আপনাদের সাথে অনেকদিন আমাদের দেখা হয়নি, মানে আমাদের ক্লাস বা শিক্ষাক্রম বন্ধ ছিল, আপনার বাসায় হয়তো কিছু পড়েছেন বা কিছু পড়েননি, ঠিক আছে। তো যেহেতু এটা অনলাইন ক্লাস, আমি আপনাদের যে যা যা পড়িয়েছি বা যা যা সিলেবাস আপনাদের আছে তা আলোচনা করে, মানে পর্যালোচনা করে আমি একটা ছোট্ট চ্যাপ্টার শুরু করছি। কারণ ফার্স্ট দিকে ক্লাসগুলো একটু ছোটো ক্লাস দিয়ে শুরু করাটা ভালো, কারণ অনলাইনে যদি একটু কমপ্লিকেটেড চ্যাপ্টারগুলো করানো হয় অনেক সময় একটু বুঝতে সুবিধা হয়। তো যে অঙ্কগুলো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে সে অঙ্কগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আজকে আমি একটা চ্যাপ্টার শুরু করেছি, আমাদের সাবজেক্টের নাম হচ্ছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, ঠিক আছে। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি আমাদের সাবজেক্টের চ্যাপ্টারের নাম হচ্ছে, চ্যাপ্টার হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার, ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। এটা ফেয়ার ভ্যালু মেজারমেন্ট বলে, আসলে ফেয়ার ভ্যালু মেজারমেন্ট বলতে বোঝায় এখানে আপনার স্টক ভ্যালুয়েশনকে, ঠিক আছে। এটা আপনার মনে হয় ফিনান্সে ছিল আপনাদের আগে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা পড়বো স্টক ভ্যালুয়েশনের অঙ্ক করবো। স্টক ভ্যালুয়েশন বলতে কী বোঝায়? আমার শেয়ারের দাম নির্ণয় করা, ঠিক আছে। আমার শেয়ারের যে দামগুলো আমি নির্ধারণ করব সেই দামগুলো নির্ণয় করাটাকে বলা হচ্ছে স্টক ভ্যালু, মানে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্ট মেজারমেন্টের অঙ্ক, ঠিক আছে। তো এই অঙ্কগুলো আপনারা যেটা আগে করেছেন তার উপর ভিত্তি করে আমরা করাচ্ছি। এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো আপনাকে খাতায় লিখে নেবেন, ঠিক আছে। এখানে সাধারণত তিনভাবে আপনার অঙ্ক বের করা হচ্ছে, তিনভাবে আপনার ক্যালকুলেশন করা যায়, মানগুলো বের করা যায়। এখানে আপনার মেইন কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার শেয়ারের কী বের করা, শেয়ারের প্রাইসটা বের করা বা শেয়ারের ভ্যালুটা বের করা, ঠিক আছে। তো শেয়ারের ভ্যালুকে সাধারণত পিনট দিয়ে চিহ্নিত করা হয়। তো এখানে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি, যে এখানে দেখেন একটা অঙ্ক আছে, একটা আছে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। যখন কোনো অঙ্কে দেখবেন শেয়ারের পিরিয়ড দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে, মানে আপনি সাপোজ ধরেন 2010-এর শুরুতে একটা শেয়ার কিনেছেন, 2000 শেষে গিয়ে সেটা বিক্রি করে দিয়েছেন, তখন সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল পিরিয়ডের অঙ্ক। সেক্ষেত্রে সূত্র হচ্ছে D1+B1/1+KE^1। এটি সাধারণত 1 বছরের যখন জন্য কোনো অঙ্ক হয় তখন এই সূত্রটা ব্যবহৃত হবে। এবং অঙ্কের মধ্যে দেখবেন একটা শেয়ারের প্রাইস অলরেডি দেওয়া আছে, তখন আপনাকে বলবে শেয়ারের মানে কি অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে বের করে, তখন আপনি এই সিঙ্গেল পিরিয়ডের অঙ্কটা করবেন। আর মাল্টি পিরিয়ড কখন করবেন, যদি আপনাকে বলে যে আপনি একটা শেয়ার কিনেছেন সাপোজ ধরেন 2010-এ এটা দাম ছিল এত টাকা, 2011 থেকে একটা হয়েছে, 2012 থেকে একটা হয়েছে, অর্থাৎ যখন দেখবেন শেয়ারের প্রাইস ভিন্ন ভিন্ন হচ্ছে তখন আপনি মনে করবেন সেটা মাল্টি পিরিয়ডের অঙ্ক, তখন আপনি সূত্রটা প্রয়োগ করবেন, ঠিক আছে। তবে এটা এই ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এটা বেশি আসে, এক নম্বরটা, এই নাম্বারটা, বি নাম্বারটা তেমন একটা পরীক্ষায় খুব কম আসে। আচ্ছা, এরপর 2 নম্বরে হচ্ছে ডিভিডেন্ড গ্রোথ মডেল। এটা খুব ইম্পর্ট্যান্ট। ডিভিডেন্ড গ্রোথ মডেল বলতে বোঝায় একটাতে গ্রোথ রেট থাকবে, একটাতে গ্রোথ রেট থাকবে না। যদি গ্রোথ রেট থাকে বা না থাকে তখন কী হবে, গ্রোথ রেট যদি না থাকে সূত্র হচ্ছে P0=D1/KE। আর ইফ গ্রোথ রেট ইজ গিভেন, যদি গ্রোথ রেট দেওয়া থাকে তখন সূত্র হচ্ছে D1/KE-G। তবে কোনো অঙ্কে যদি ডি নট থাকে তাহলে D1 বের করার সূত্র হচ্ছে D0×1+G। তো এখানে আমি লিখে দিয়েছি কখন আপনি বুঝবেন ডি নট দেওয়া আছে, কখন আপনি বুঝবেন D1 লেখা দেওয়া আছে। যেমন যদি অঙ্কে লেখা থাকে ডিভিডেন্ড পেইড, লাস্ট ইয়ার ডিভিডেন্ড, পেইজ ডিভিডেন্ড, নর্মালি পেইজ ডিভিডেন্ড, তখন ডি নট ধরতে হবে। আর যদি লেখা থাকে উইল পে ডিভিডেন্ড, এস্টিমেটেড ডিভিডেন্ড, এক্সপেক্টেড ডিভিডেন্ড, নেক্সট ইয়ার ডিভিডেন্ড, তখন আপনাকে ধরতে হবে এটা D1, ঠিক আছে। আমি একটু ক্লিয়ারলি দেখাচ্ছি, আপনার এগুলো খাতায় একটু তুলে নেবেন, আপনাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। আর এখানের মধ্যে কিছু আপনাদের বইয়ে দেখবেন, আমি একটা টপিক আপনাদেরকে বলছি, এটা একটু বাসায় রিডিং করবেন, ঠিক আছে। রিডিং বলতে এখানে কিছু কথা আছে, যেমন ধরেন আপনাদের বইয়ে দেখবেন 766 পৃষ্ঠায় বা 11.25 লেখা আছে এই অধ্যায়ে ব্যবহৃত কিছু টার্ম ও তাদের অর্থ। এটা আপনার খুব জানা দরকার, কারণ দেখেন আপনি যখন অঙ্ক করতে যান, আপনি এখানে MBA-তে পড়ছেন, আপনার ভাইভা পরীক্ষার একটা ব্যাপার আছে, এরপর আপনি জব ফিল্ডে যাবেন, বিভিন্ন ক্ষেত্রে আপনার এই যে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো লাগবে, মানে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু আপনার লাগতে পারে। সুতরাং আমি শুধু সূত্র লিখে দিলাম, আপনি সূত্র দেখে দেখে অঙ্ক করলেন কিন্তু আপনি বেসিক কিছু জানলেন না, তাহলে কিন্তু আপনার অঙ্কটা, মানে আপনার জানাটা কিন্তু ক্লিয়ার হবে না। কারণ পরীক্ষায় যখন যাবেন, আপনি একটা কম্পিটিটিভ এক্সামে যাবেন বা আপনি একটা যখন ভাইভা পরীক্ষা দিতে যাবেন, আপনাকে কিন্তু জিজ্ঞেস বলবে না যে একটা অঙ্ক দিয়েছি তুমি আমাকে অঙ্কটা করে দাও, তোমাকে কিন্তু যেটা দেবে না, আপনাদেরকে দেবে একটা ছোটোখাটো কিছু প্রশ্ন করতে পারে। যেমন ধরেন কিছু আপনাকে বলছে প্রিএম্পটিভ শেয়ার কী, CAPM মডেল কাকে বলে, যেমন এখানে লেখা আছে CAPM-এর ফুল মিনিং কী, এই জিনিসটা কী কাজে লাগে, এখানে লেখা আছে, ঠিক আছে।
তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। কেন? কারণ আপনি এখন যে লেভেলে পড়ালেখা করছেন, এটা এই চ্যাপ্টারটা কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে যারা অ্যাকাউন্টিং পড়ে ওদের আছে, যারা অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে ওদের সেকেন্ড ইয়ারে আছে, কিন্তু ওদের এত ডিটেলস পড়তে হয় না। কেন? ওরা তো আর ভাইবা দেবে না, বা ওদের এটা কম্পিটিটিভ এক্সামে লাগবে অনেক পরে। কিন্তু আপনারা এমবিএতে আছেন, আপনাদের কিন্তু এই স্টেজটা ক্রস করার পরে আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অ্যাটেন্ড করতে হবে, ভাইবা দিতে যেতে হবে। আর যেহেতু ভাইবাতে আপনি যাবেন, অবভিয়াসলি আপনাকে আপনার এক্সাম স্টার মানে আপনার সাবজেক্ট রিলেটেড কোয়েশনই করবে। তো যেহেতু আপনাদের এই টপিকগুলো খুব প্রয়োজনীয় টপিক, আপনারা আপনাদের বইয়ে আমি আবার বলছি 11.25 আর পেজ নাম্বার মেবি 766 আমার বইটার সাথে আপনাদের পেজ নাম্বার হয়তো দুই একটা পেজ হতে পারে। এখানে দেখেন টোটাল 17-18 টপিক আর 17-29 টপিক আছে। এই সবগুলো টপিক আপনি একটু বাসায় পড়বেন, মুখস্থ শেখার দরকার নেই। বাট জিনিস কী বলছে, কেন এটা বলছে, এটাকে জানতে হবে আপনাকে, ঠিক আছে? যদি কোনো টপিক না বুঝেন আমাকে অবশ্যই গ্রুপে, আপনাদের গ্রুপ যেটা খুলেছে হোয়াটসঅ্যাপে, সেখানে শেয়ার দেবেন যে স্যার জিজ্ঞেস করবেন বা টপিকটা লিখবেন যে স্যার আমি এটা বুঝি নেই, ঠিক আছে? আমি আপনাকে অবশ্যই চেষ্টা করবো একটু জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখন যেটা করবেন আপনারা, আপনারা সূত্র পেয়েছেন, আপনারা এই চ্যাপ্টারটা কী জানতে চেয়েছে, এই চ্যাপ্টারটা যে সাধারণত বললাম আবার বলছি আমি, শেয়ার নিয়ে সাধারণ শেয়ারের মূল্য বের করার জন্য এই অঙ্কগুলো করা হয়, ঠিক আছে? তো এখানে কিছু অঙ্ক আছে, প্রবলেম 1 থেকে শুরু করে আপনারা এগুলো আপনারা আগে করেছেন মেবি, প্রবলেম 1 থেকে প্রবলেম 6 পর্যন্ত, 7 প্রবলেম 8 পর্যন্ত আপনারা একটু বাসায় দেখবেন, ঠিক আছে? প্রবলেম 8 পর্যন্ত বাসায় দেখেন আগে, প্রবলেম 8 পর্যন্ত বাসায় দেখে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি আজকে একটু ভিডিওটা শর্ট দিচ্ছি, শর্ট করে দিচ্ছি, অল্প দিচ্ছি, কারণ হচ্ছে আপনাদের জন্য এটা ফার্স্ট টাইম, ঠিক আছে? আপনারা কতটুকু বুঝবেন বা বুঝবেন না এটা আমাকে একটু জানাতে হবে। আর যেগুলো এক্সারসাইজ আছে এগুলো আমি করাবো আপনাদেরকে ক্লাসে, এগুলো আমি করিয়ে দেবো, এগুলো আমি করে করে আপনাদেরকে পাঠাবো, আপনারা দেখবেন, ঠিক আছে? এখন আপনারা যেটা করবেন শুরু হচ্ছে, আমি কোনো অঙ্ক হোমওয়ার্ক দেবো না, আপনারা শুধু এই চ্যাপ্টারটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু রিডিং পড়বেন, এবং যে টপিকগুলো আমি আপনাদেরকে বলেছি যে টপিকটা পড়ার জন্য ওই টপিকটা একটু ভালো করে পড়বেন। পড়ার পরে প্রবলেম 1 থেকে প্রবলেম 8 পর্যন্ত দেখবেন ওরা কীভাবে অঙ্কটা করেছে, বা আপনি বুঝতে পারছেন কি না। যদি কোনোটা না বুঝেন জাস্ট প্রশ্নটা লেখা দরকার নেই, জাস্ট কত নম্বরটা বুঝেন নিয়ে আমাকে জানালেই হবে, আমি আমার বই থেকে দেখে আপনাদেরকে সলিউশনটা দিয়ে দেবো, ঠিক আছে? তো যেহেতু এটা ফার্স্ট ভিডিও আমি ইউটিউবে শেয়ার করছি এটা আপনাদেরকে, আপনারা এটা দেখবেন, দেখে যদি কোনো সমস্যা থাকে বা ভিডিও দেখতে বা বুঝতে কোনো সমস্যা হয় এটা আমাকে জানাবেন যে স্যার আমরা ভিডিওটা এভাবে বুঝতে পারছি না, এভাবে দেখতে পারছি না, আমাদের সমস্যা হচ্ছে, তাহলে আমাকে বলবেন, আমি এটা অন্যভাবে দিতে চেষ্টা করবো। তবে আশা করি বুঝবেন এটা সবাই, আমি তো শুরু থেকে এভাবেই দিয়ে আসছি সবগুলো ভিডিও। আরেকটা কথা হচ্ছে আপনার ক্লাসগুলো একটু রেগুলারলি করতে চেষ্টা করবেন, আর একটু কমিউনিকেট করবেন গ্রুপে, কোনো ছোটোখাটো সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে জানাবেন, ঠিক আছে? চেষ্টা করবো হয়তো একটু দেরি হলেও আপনি সলিউশনটা পাবেন, কোনো কারণ এখন সবগুলো ব্যাচ এসে তো হোয়াটসঅ্যাপে ইনফরমেশন পাঠায়, সবারগুলো দেখতে হয়, ঠিক আছে? একটু সময় হয়তো লাগতে পারে, কিন্তু আপনি সব ইনফরমেশন অবশ্যই অ্যান্সারগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আর এটার বাইরে হচ্ছে আপনার বাসায় পড়ালেখা করেন, আর যেটা করবেন যদি কোনো সাজেশন বই কিনে থাকেন বা না কিনে থাকেন তো ভালো, যদি না কিনে থাকেন অবশ্যই কিনে নেন। কিনে আপনারা যেটা করেন আস্তে আস্তে আপনাদের বইয়ের সাজেশন বইয়ে যে আপনাদের আছে কী বলে এক কথায় উত্তর যেগুলো আছে বা যেগুলো থিওরিটিক্যাল প্রশ্ন আছে ব্যতিক্রম বই থেকে বা যেটা যেটা কিনেন ওখানে আমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা আস্তে আস্তে কী করবেন শিখে ফেলেন। কারণ হচ্ছে কি আপনাদের কিন্তু যখনই মানে কলেজ খুলবে বা ইউনিভার্সিটি যখনই খুলবে তার 3-4 মাস পরে কিন্তু আপনাদের এক্সাম শুরু হয়ে যাবে, ঠিক আছে? কারণ আপনাদের অলরেডি কিন্তু 5-6 মাস রানিং চলে গেছে, কিন্তু ঠিক আছে আর বাকি আছে মনে হয় 3-4 মাস, কারণ আপনাদের 1 বছরের ভিতরে পরীক্ষা হয়ে যাবে, এই কারণে যেহেতু এটা মাস্টার্স এটা সাধারণত লেট হয় না, ঠিক আছে? তো সো এখানে করোনার জন্য 3 মাস হয়নি ক্লাস, তার মানে আমার পরীক্ষা 3 মাস দেরি করে শুরু হবে, এটা ভাবার কোনো কারণ নেই। এই 3 মাসে আপনার দেরি হলেও আপনার এক্সাম কিন্তু এক্সামের টাইমেই হয়ে যাবে, সর্বোচ্চ হয়তো 1 মাস আগে পিছিয়ে হতে পারে, ঠিক আছে? তো যেটা করবেন বাসায় এগুলো পরে পরে আস্তে আস্তে পড়াগুলো রেডি করে রাখেন, কারণ যেহেতু আপনারা ম্যাথমেটিক্যাল অনেকগুলো টার্ম এখানে আছে, ম্যাথমেটিক্যাল সাবজেক্ট অনেকগুলো আছে, পরীক্ষার সময় একসাথে সব পড়তে গেলে আপনার জন্য একটুটা বার্ডেন হয়ে যেতে পারে বা একটু সমস্যা হতে পারে, ঠিক আছে? এটা করেন। আরেকটা কথা বলছি, যদি যেহেতু আপনারা এমবিএ ক্লাসটা আমি শুরু করেছি, আপনারা দুইজনে করছেন এখন আপাতত, আরও কিছু স্টুডেন্ট হয়তো জয়েন করবে, ঠিক আছে? নতুন যারা এমবিএতে ভর্তি হয়েছে ওদেরকেও বলেছি এটা, ওরা হয়তো জয়েন করবে। এছাড়াও যদি আপনাদের কোনো পরিচিত বা আত্মীয় বা কোনো ফ্রেন্ড যদি পড়তে চায় বা আগে কোচিংয়ে পড়েনি বা নতুন করে তারা অনলাইন ক্লাস করতে চায় তো তাদেরকে আমরা ওয়েলকাম করছি, অবশ্যই পড়তে পারবে, চাইলে আমার সাথে একটু কমিউনিকেট করিয়ে দেবেন, যদি তারা ক্লাস শুরু করতে চায় অবশ্যই করতে পারবে, ঠিক আছে? তো আশা করি আপনারা পড়াটা মোটামুটি আজকে ক্লাসটা বুঝতে পেরেছেন। বাসায় একটু দেখেন, দেখে আপনারা কী করবেন, আমি কোনো ম্যাথ দিচ্ছি না করার জন্য, আমি যেগুলো যেভাবে যেভাবে বলেছি ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে সেভাবে পড়েন, পড়ে আমাকে গ্রুপে জানান কী সমস্যা না সমস্যা। আর আপনাদের নেক্সট ভিডিওটা পাবেন আপনার পরশু দিন, ঠিক আছে?
নেক্সট ভিডিওটা পাবেন পরশুদিন, ঠিক আছে? পরশুদিন আমরা আপনাদেরকে ভিডিওটা আপলোড দিয়ে দেবো, ইউটিউবে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? আর একটা আপনাদের কথা বলি, ওই দিন আমি বলেছিলাম আপনাদেরকে পেমেন্টের ব্যাপারে, আমি একটু ভুল বলেছি, আপনাদের পেমেন্ট সাধারণত আমি আপনাদের কাউন্ট করব জুলাই থেকে, যেহেতু আজকে জুনের 30 তারিখ, জুনটার কাউন্ট করবো না, জুলাইতে আপনারা জুলাইয়ের 10 তারিখের মধ্যে আপনাদের পেমেন্টটা করতে হবে, এবং পেমেন্ট হবে 500, ঠিক আছে? ঠিক আছে, হাফ মানে হাফ পেমেন্ট বলেছিলাম, বাট এটা হবে না, আপনাদের 500 করেই পে করতে হবে। আর আপনাদের সপ্তাহে ক্লাস পড়বে 3টা, মানে 3টা করে ভিডিও পাবেন, 3টা ভিডিও, এবং মাসে পাবেন 12টা ভিডিও, ঠিক আছে? তো আজকে আপনারা ভিডিও দিলাম, আজকে হচ্ছে সোমবার, নেক্সট বুধবার আপনারা একটা ভিডিও পাবেন এই চ্যাপ্টারের ম্যাথের উপর, ঠিক আছে? তো আশা করি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।